মহিষের দুধে কোলেস্টেরলের পরিমাণ কম। এ দুধ ওমেগা তিন ও ওমেগা ছয় ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এ কারণে নিয়মিত মহিষের দুধ পান করলে হৃদরোগের ঝুঁকি কমে। মানুষের দাঁত ও হাড় গঠনের অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম, যা মহিষের দুধে প্রচুর পরিমাণে থাকে। মহিষের দুধে বিদ্যমান চর্বিকণাগুলি সহজে হজম হয়, ফলে সকল বয়সের মানুষের পানযোগ্য। এ দুধে খাদ্য উপযোগী ল্যাকটোজের পরিমাণও বেশি থাকে। দই, পনির, বোরহানি, লাবাং, মিষ্টি, মাখন, ঘি ইত্যাদি তৈরিতে মহিষের দুধ খুবই উপযোগী। দুধকে মানুষের আদর্শ খাদ্য বলা হয়, তাই সকল বয়সের মানুষের প্রতিদিন অন্তত এক গ্লাস দুধ, বিশেষ করে মহিষের দুধ পান করা প্রয়োজন। আপনি নিজে এবং পরিবারের সকলকে মহিষের দুধ পানে উৎসাহিত করুন। মহিষের মাংসে অন্যান্য মাংসের তুলনায় কোলেস্টেরলের পরিমাণ কম থাকে, এ কারণে মানুষের হৃদরোগের ঝুঁকিও কম থাকে। মহিষের মাংসে চর্বির পরিমাণ কম থাকায় মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম। মহিষের মাংসে ভিটামিন B12 বেশি থাকায় দৈহিক বৃদ্ধি ও মানসিক বিকাশ ত্বরান্বিত হয়। মহিষের মাংসে তুলনামূলকভাবে আয়রন বেশি থাকায় রক্ত স্বল্পতা প্রতিরোধ হয়। এছাড়া মানুষের দেহে রক্ত তৈরিতে মহিষের মাংস খুবই উপযোগী। প্রবাদ আছে, মাংসে মাংস বৃদ্ধি, দুধে বৃদ্ধি বল, ঘৃতে শক্তি বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল। মহিষের দুধ ও মাংস খান, হৃদরোগের ঝুঁকি কমায়।